ঢালেউড ঈদ মানে যেন শাকিব খানের সিনেমা। বিগত দিনের ঈদগুলোতে প্রেক্ষা গিয়ে দেখা গেছে তেমনই চিত্র। তারই ধারাবাহিকতায় এবারে ঈদুল ফিতরে মুক্তি পেতে চলেছে এই নায়কের রাজকুমার সিনেমা। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার পোস্টার ও ট্রেলার। প্রিয়তমা সিনেমার পরে রাজকুমার সিনেমা দিয়ে বাজিমাত করবেন শাকিব খান, এমনটাই প্রত্যাশা পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের। এদিকে রাজকুমারের পর ঈদুল আজহাতে মুক্তি পাওয়া শাকিব খানের তোফান সিনেমা, যেখানে প্রথমবারের মতো নির্মাতা রাহান রাফির সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক। গত সপ্তাহে তুফান সিনেমা ফার্স্ট লুক প্রকাশ করে হইচই ফেলে দিয়েছে রাফি। যেই পোস্টার দেখে ধারণা করা যাচ্ছে ঈদুল ফিতরের পর ঈদুল আজহাতেও প্রেক্ষা গিয়ে ঝড় তুলবেন শাকিব। শুধু ধারণা নয়, বিগ বাজেটে নির্মাণ হচ্ছে তুফান সিনেমা। দেশের আলফায় চরকি ও কলকাতার SBF যৌথভাবে প্রযোজনা করছে এই ছবি। ভারতে বেশ কিছু লোকেশনে হবে সিনেমার শুটিং, যেখানে গ্যাংস্টার গল্পে ধরা দেবেন শাকিব খান।